আপনাকে চ্যালেঞ্জ, আপনার হুজুরকে চ্যালেঞ্জ, আপনার দাদা হুজুরকে চ্যালেঞ্জ, আপনার পরদাদা হুজুরকে চ্যালেঞ্জ। আজ থেকে নিয়ে এই যতদিন যাবৎ আল্লাহ নবীর উপর শরীয়ত নাযিল হয় ততদিন পর্যন্ত চ্যালেঞ্জ, একটা শরীয়ত আপনি বের করেন, দলিল একটা বের করেন, যাকে আমি বেদাত বলছি দলিল বের করেন, সহি হলে মেনে নেব, আর সহি না হলে বেদাতই থাকবে, মানলে জাহান্নামে যাওয়া লাগবে। কিসের দাপট আপনার? আপনার দাপটের পাঁচ পয়সা দাম আছে? আপনার চেয়ে দাপট বেশি দেখাইছে ফেরাউন, আপনার চেয়ে বেশি দাপট ছিল নমরুদের, আপনার চেয়ে বেশি দাপট ছিল হামানের, আপনার চেয়ে বেশি দাপট ছিল আজরের। আপনার কয়দিন বয়স? ফেরাউনের কথা লেখছে বলছে কেউ 1700 বছর বয়স পেয়েছে, কেউ লেখছে 300 বছর বয়স পেয়েছে। ফেরাউনই কিছু করতে পারেনি, আর আপনার মতো ফেরাউন দিয়ে কি হবে? কিসের দাপট আপনার? আপনার পাঁচ পয়সা দাম আছে দাপটের? দুদিন মরেই যাবেন, কয়দিন বয়স পেয়েছেন? দাপট দেখাতে হবে না, ঠান্ডা হতে হবে, হয়ে এই মানে গোলামি করা আর জিদ করা, এটাকে মানুষের আলামত কার? ওইটা আমি বললাম না, আপনারা বলেন। ভুলের উপরে অটল থাকা, এটা হলো ইবলিস শয়তানের, মিস্টার ইবলিসের অভ্যাস। এখন মনে করেন এই দিক দিয়ে যাচ্ছ কেন ভাই? এখানে একজন দাঁড়াতো দেখি না, এখানে একজন চেয়ার নেই, এখানে একজন বসাতো ভাই, কেউ যেন এদিন না যেতে পারে। আপনি ভুল করে আসছেন, বয়স এখন 95 অথবা 100 অথবা 110 বছর, একটা জিনিস ভুল করে আসছিলেন, যেটা পরে বলতাম ওটা আগেই বলিনি, তো ভুল করে আসছিলেন 115 বছর বয়সে একজন আলেম এসে বলছেন আপনি তো প্রত্যেক দিন ফজরের পরে 19 বার বিসমিল্লাহ বলেন, এটার কোনো দলিল নাই। 115 বছর বয়সে শুনলেন, সাথে সাথে আল্লাহকে বলেন ইন্না লিল্লাহ, আমি কি তাহলে বেদাত করলাম এতদিন? আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি ভুল করেছি, আমি সুন্নাত আমল করতে চাই। এই কথা বলা মাত্রই 115 বছর যাবৎ যত ভুল করেছেন সমস্ত ভুলকে মাফ তো করবেন করবেন, সব ভুলকে নেকিতে পরিণত করে দিবেন। আপনার ক্ষতি করলাম? এত জিদ কেন? সূরা ফুরকান 70 একটা খোলেন, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান আনবে, বিশুদ্ধ আমল করবে, বিশুদ্ধ আমল যারা করবে, আল্লাহ বলছেন তাদের সমস্ত পাপ গুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহ পরিবর্তন করে দিবে, আল্লাহ নিজে বলছেন এটা। আপনার তো আমি ক্ষতি করতে আসিনি, আপনার উপকার করতে এসেছি। বাংলাদেশের অধিকাংশ মুরব্বী, অধিকাংশ বৃদ্ধা মহিলা মাগরেবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ে। অধিকাংশ মুরব্বী মাগরেবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ে। এটা বেদাতি আমল, এটা জাল আমল, এই আমল করা যাবে না। আপনি আপনার ইমামের কথা যদি বলেন, আমি বলবো আপনার ইমাম ধোকাবাজ, আপনার ইমাম প্রতারক। হাদিসে এসেছে, তিরমিজিতে এসেছে, 128 পৃষ্ঠা খুললে পাবেন, মাগরিবের পরে যে ব্যক্তি একটানা 6 রাকাত সালাত করবে, কোনো কথা বলবে না, 2-2 রাকাত করে, ওই 6 রাকাত সালাত 12 বছর ইবাদতের সমান সওয়াব। বললাম যে জাল হাদিস, আবার সুবহানাল্লাহ বলেছে, এটা কি হাদিস? জাল হাদিস। 20 রাকাত যে পড়বে তার 50 বছরে পাপ ক্ষমা হয়ে যাবে, এটাও জাল, এটাও জাল। এই জাল দিয়ে ব্যবসা চলছে, জাল টাকা যদি পাওয়া যায় তাহলে আপনার কি হবে?
যারা জাল টাকার ব্যবসা করে তাদের শাস্তি হলো জেল। একদিন জাল টাকার ব্যবসা করার কারণে যদি 7 বছর 5 বছর জেল হয়, বুড়া হুজুর এই মোল্লা 90 বছর যাবত জাল হাদিসের ব্যবসা চালাচ্ছে, ওর জেল হওয়া উচিত 500 বছর। ও শরীয়তের নামে জাল কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। জাল সেগুলো বলার কি দরকার? অথচ যদি পড়ত, যদি পড়ত, সালাতুল ইশরাক সালাতুল আওয়াবিন হলো কোথাকার পানি যে কোথায় নিয়ে গেছে, সব পানি বের হলে কি উজু নষ্ট হয়? হ্যাঁ, বুঝবেন না তো আপনারা, সব পানি বের হলে উজু নষ্ট হয়? তো কোথাকার পানি কোথায় নিয়ে গেছে? সহিহ মুসলিমের হাদিস 876 নম্বর হাদিসটা পাবেন, সালাতুল আওয়াবিন হলো সকাল 11:30 সালাতকে সালাতুল আওয়াবিন বলা হয়। ও নিয়ে গেছে কোন জায়গায়? কোন জায়গায়? মাগরিবের পরে নিয়ে গেছে, মাগরিব। সহিহ হাদিস চোখে পড়ে না। এটা যদি পড়ত, সালাতুল ইশরাক যদি পড়ত, 130 নম্বর পৃষ্ঠা তিরমিজি খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান সাল্লাল ফজরা বিজামাতিন সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ, কেউ যদি ফজর সালাত জামাতে পড়ে ওখানেই বসে বসে জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, হাত্তা তাতলুয়া শামস, ইতিমধ্যেই যদি সূর্য উঠে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, এই 2 রাকাত সালাত আদায় করলে একটি পূর্ণ হজ এবং একটি পূর্ণ উমরার নেকি লেখা। এটা পড়তে পারতো, এটা না পড়ে পড়ে কি মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়ে। ওই জাল হাদিস মানতে খুব মিষ্টি লাগে। হ্যাঁ, সহি হাদিস পড়তে মিষ্টি লাগে না? আপনি যাবেন কোথায়? সব আমল বেদাত দ্বারা ভর্তি করা। কেন বেদাত দ্বারা ভর্তি করা? কারণ জানতে হবে আপনাদেরকে একটু। জানা যায় যে শরীক হয় সালাত আদায় করে, সে উহুদ পাহাড়ের মতো বড় একটা নেকি পেয়ে যায়। এটা সহিহ হাদিস। কিন্তু উহুদ পাহাড়ের মতো বড় নেকি হয় যে মাটি দেয় দাফনে শরীক হয়, তার জন্য আরাক কেরাত অর্থাৎ উহুদ পাহাড়ের মতো বড় নেকি হয়। এখন ইবলিস জানতো না এতদিন, বুঝতে পারলেন, হঠাৎ করে বাংলাদেশে সফরে আসছিল, যে আমার দায়িত্বশীলরা নির্বাচিত বেতনভুক্ত দালালরা কেমন আমল করছে দেখার জন্য এসেছিল। আসার পরে দেখছে যে এরা ভালো মতো দায়িত্ব পালন করছে না, সব ব্যবসা নিয়ে ব্যস্ত। দেখছে জানাজা পড়ার পরে সব লোক চলে যাচ্ছে, বুঝলেন নি কথা? জানাজা পড়ার পরে চলে যায় না, এখন সব দাফন করে অল্প কিছু মানুষ, বিশেষ করে ঢাকা জেলা শহর কেন্দ্রিক জানাজা হলে দাফন করে কয়েকজন মানুষ, আর জানাজা পড়ে অনেক মানুষ। তো দেখছে যে অনেক মানুষ চলে যাচ্ছে, মানে এক কেরাত নেকি নিয়ে যাচ্ছে, তাই না? ইবলিস তখন বলল যে সর্বনাশ, তোরা কি দায়িত্ব পালন করছিস? এই যে এক কেরাত নেকি কম বড় নেকি, উহুদ পাহাড়ের মতো বড় নেকি ওরা যে নিয়ে যাচ্ছে, তোরা খেয়াল করিস কেন? কেন এই জানাজার সালাতে সালাম ফিরায়া একটা মোনাজাত মারি দে, তাহলে আর নেকি নিয়ে যেতে পারবে। এবার বুঝেছেন মনে হয়, তাই না? এই জন্য ইবলিস বেড়াতে এসে সর্বনাশটা করে গেছে। ওর বেতনভুক্ত যারা দালাল আছে, এই দালালদেরকে শিখাই দিয়ে গেছে, সব সবুজ পাখড়ালা টুবিওয়ালা দালাল। যে দেশে সিনেমা হল উদ্বোধন করার হুজুর পাওয়া যায়, যে দেশে নাস্তিক
নাস্তিকের জানাজা পড়ার জন্য হুজুর পাওয়া যায়। হায় রে হুজুর, তুই হুজুর না তুই কুকুর রে, কুকুরের চাও খারাপ তুই, হুজুর না তুই, লজ্জা সরম হবে না। আজীবন ধর্ম বিক্রি করে কে কে ভিতরটা নষ্ট হয়ে পচে গেছে, কিছুই নাই একবারে। এরাই হলো মিস্টার ইবলিসের বেতনভুক্ত দালাল। আবার ঠিক বলে বল, ঠিক না হলে আমি বলবো, আপনি মনে করছেন? আপনার ভোট নেওয়ার দরকার নাই, ঠিক বলে বলছি, খালি শুনেন চুপচাপ। আহলে হাদিসদের আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য আর বেদাতকে উৎখাত করার জন্য। বাংলার বুকে যতদিন একজন আহলে হাদিস তরুণ থাকবে ততদিন বেদাতিরা নাকে তেল দিয়ে ঘুমাতে পারবে না ইনশাআল্লাহ। শিরিক বেদাতের শিকড় উপড়ায় ফেলবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা তোমরা রেডি থাকো, একদিন টাইম আসবে দেখবা সাপ যেমন গর্তে ঢুকলে লেজ ধরে টেনে বের করা যায় না, ইঁদুর যেমন গর্তে ঢুকলে খুঁড়ে পাওয়া যায় না, এই সমস্ত বৈদাতি মোল্লারা এক সময় দেখবা যে ইঁদুরের গর্তের মতো গর্তে ঢুকে গেছে, পা ধরে টানলে বের হতে চাইবে না। দরকার তোমাদের জাগরণ। আজকে সুন্নাত আমল করার কারণে তরুণদেরকে ধরে মসজিদে বন্ধ করে মারপিট করা হচ্ছে, মসজিদে তালা লাগিয়ে নির্যাতন করা হচ্ছে, মসজিদে যেন ঢুকতে না পারে সাইনবোর্ড দেওয়া হচ্ছে। ও কাঠমুল্লা, মসজিদ কি তোমার বাবার সম্পত্তি নাকি? তুমি মসজিদে ঢুকতে নিষেধ করো কেন? ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, পৃথিবীর সব মসজিদ হলো আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর। তুমি সাহস কিভাবে পেলে যে রফলে আয়দান করে বুকে হাত বাঁধে জোরে আমিন বলে, তুমি মসজিদে আসে তাকে নিষেধ করো কেন? তোমার মতো বিলাল লোকে আছে, তো হলো কার বেদাতি তুমি? তরুণ ভাইয়া, তোমরা মুসআব বিন উমাইরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, আলী বিন আবি তালেবের মতো, আমর ইবনে আসের মতো, সিংহের মতো হংকার দিয়ে বেদাতকে প্রতিরোধ করার জন্য, শিরিককে উৎখাত করার জন্য বেরিয়ে পড়ো। বাংলাদেশে আগামী দিনে শিরিকের শিকড় থাকবে না, বেদাতের ফাউন্ডেশন থাকবে না, জঙ্গিবাদের আস্তরণ থাকবে না। এই দেশটা হবে কোরআন এবং সহি সুন্নাহর দেশ ইনশাআল্লাহ। তোমাদের এগিয়ে আসার দরকার। মোল্লা শয়তানের দালাল সেজে সুন্নাতকে উৎখাত করবে, এটা কি সহ্য করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কবলাল মাগরিব রাকাতাইন, সল্লু কবলাল মাগরিব রাকাতাইন, সল্লু কবলাল মাগরিব রাকাতাইন লিমান শাগা কারাহিয়াতান আইয়াত্তাখিযান নাসু সুন্নাহ। সহিহ বুখারীর 1183 নম্বর হাদিসটা খুলুন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত পড়ো, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত পড়ো, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত পড়ো, যার ইচ্ছা সে পড়বে। এই সুন্নাত বাংলাদেশের প্রায় মসজিদে এখন পালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই বেদাতি কাঠমোল্লারা নতুন কর্মসূচি চালু করেছে। কি চালু করেছে জানেন? আজানের পরে বয়ান শুরু করেছে, ইবলিসি বয়ান, বয়ান শুরু করেছে। সালাত পড়তে লাগলে চট করে বললে বসেন, এখন বয়ান চলবে, এখন বয়ান চলবে, এখন নামাজ চলবে না। বেয়াদব, আল্লাহর নবী বলছেন আজানের পরে মাগরিবের আগে 2 রাকাত সালাত পড়তে হবে, যার ইচ্ছা সে পড়বে। তুমি কোন কাঠমোল্লা, তুমি বাধা দিলে কেন তাকে? তোমার এই অধিকার কে দিল? যার ইচ্ছা সে পড়বে কৌশল করেছে। কোনো মসজিদে 2 রাকাত সালাত পড়তে দেওয়া হবে না, কারণ আলহামদুলিল্লাহ বহু হাজি শিখে এসেছে যে মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত পড়া যায়। হাদিস খুলে দেখেছে, পেয়েছে, পড়া শুরু করেছে। কিন্তু মোল্লাদের গায়ে শয়তান আগুন ধরা দিয়েছে। করিস কি তোরা? এইভাবে দালালি করলে বেতন পাবি? তাহলে শয়তানের পরামর্শ এটা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহস কত!
তোমাদের জাহান্নামে যাওয়ার জন্য আরামুল লাগবে না, এই একটা হাদিস কুরবানি করার জন্যই তোমাকে জাহান্নামে দেওয়া হবে। তুমি চিন্তাই করো না, চিন্তাই করো না, তুমি হাদিস মানবে না কেন? তোমাকে হাদিস কামড়ায়, ওই যে বললাম নির্লজ্জ, বেহায়া, অসভ্য, বেয়াদব, মূর্খ, পথভ্রষ্ট, বললাম না লজ্জা নাই? কিভাবে একটা হাদিসকে এইভাবে অস্বীকার করে? হানফিদের আধ্যাত্মিক একজন পণ্ডিত মোল্লা আলী কারী রহিমাহুল্লাহ তিনি বলছেন, মান রদ্দা হাদিসান, যে ব্যক্তি একটা হাদিস বর্জন করবে, একটা আমল করবে না, একটা হাদিস যদি প্রত্যাখ্যান করে, ইয়াকুলু আসহাবুনা মাশায়েখুনা ইয়াকফুর, আমাদের উস্তাদরা বলতেন ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। একটা হাদিস অস্বীকার করলে কি হয়? কাফের হয়। হানাফি বিদ্যানি বলছে, এই হাদিসকে ঠেলে নষ্ট করো কেন? জুমার দিনে, জুমার দিনে ইমাম খুতবা দিচ্ছেন, সালাত পড়তে লাগলেই বলবে বসেন, খুতবার সময় নামাজ চলে না, কত বড় মোল্লা বেয়াদব বলেন তো দেখি। হ্যাঁ, জুমার দিনে সালাত, খুতবার সময় নাকি সালাত চলে না, মানে এই বেদাতি মোল্লার খুতবা নবীর চেয়ে বেশি দামি, তাই না? বেশি দামি, মুখ দিয়ে তো শুধু মিথ্যা কথাই বের হয়। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাশাকাশিকি শয়তান, বিদাতি মোল্লা যা কথা বলে মনে হয় শয়তান বমি করছে, এটা আমার কথা না, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মনে হয় শয়তান বমি করছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ওই যে বমি করছে খুতবায় দাঁড়িয়ে, আর একজন মানুষ রাসূলের সুন্নাত আদায় করতে পারবে না। 930 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, সাহাবী সুলাইক আল গতাফানি, সাহাবী সুলাইক আল গতাফানি, নাম বলেন তো, কি নাম, নামটা মনে রাখবেন, কি নাম? সুলাইক মনে থাকবে, কি নাম? সবাই বলেন কি নাম? সুলাইক গতাফানি। তিনি বসে পড়েছেন, আল্লাহ রাসূল খুতবা দেওয়া অবস্থায় বলছে, আসাল্লাইতা, ওই ওই সুলাইক, তুমি সালাত পড়েছ? লা, আল্লাহ রাসূল পড়িনি। কম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, দুই রাকাত পড়ো, আউজিজ, সংক্ষেপ করো। আল্লাহর রাসূল খুতবা দেওয়াকালীন যদি সালাত চলে, বেদাতি মোল্লার খুতবা কত গুরুত্ব, খুতবার সময় নাকি নামাজ চলে না, তত অজুই নাই, তুমি খুতবা দেয়া কি করবে? গুল ঘরের অজু থাকে, জর্দা ঘরের অজু থাকে, তো গুল খায় তো খুতবা দেওয়া শুরু করেছে, অজুই নাই, খুতবার দাম আছে, আর বললে যেগুলো সব কি মিথ্যা কথা। আল্লাহ রাসূলের সুন্নাতকে এই জায়গাতে প্রতিষ্ঠিত করতে হবে। আর কতদিন, চলুন, যেটা বলছিলাম, প্রত্যেকটি জায়গায় ইবলিস কাজ করেছে। যেমন একটা ফজিলত আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের পরে দোয়াটা পড়বে, আজানের দোয়া জানেন তো আপনারা কি দোয়া? আল্লাহ আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। হাদিসের শেষে আসছে, হাল্লাত লাহু শাফাআতি, যে এই দোয়া পড়বে আজানের পরে, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা তারা কি বুঝেছেন একজন বলেন তো দেখি। হ্যাঁ, একজন বলতে পারবেন না, এটা আমি জিজ্ঞেস করি, এটা হলো অপরাধ, তাই না? আগে একজন সাহাবীর নাম বললাম, নাম কি? আর ভুলবেন না তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো বলেন তো, আল্লাহ রাসূল এটা তারা কি বুঝাতে চাইলেন, আমার সাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, এটা তারা কি বুঝেছেন? হ্যাঁ, বাধ্যতামূলক, তাই না? উত্তর হয়নি, একজন পারবেন না। কিয়ামতের মাঠে কেউ যদি ঠেকে যায়, জাহান্নাম যদি ওয়াজিব হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ওই লোকের জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে,
কিন্তু আজানের পরে দোয়াটা পড়ার কারণে যে নেকি পেয়েছে এই জন্য আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এটার অর্থ হলো হাল্লাত লাহু শাফাআতি। এবার বুঝেছেন, বিপদে না পড়লে সুপারিশ কি দরকার? এবার বুঝেছেন তো? আচ্ছা এমনিতে যদি পাস করেন তাই না, তো কারো কাছ থেকে সাহায্য নেওয়ার দরকার হবে না? সুপারিশ কখন দরকার হবে? যেমন সূরা মুলক পড়লে 1400 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন ইশফাউলে সাহিবিহা, যে পড়েছে সূরা মুলক তার জন্য সূরা মুলক সুপারিশ করবে। মানে সূরা মুলক পাঠকারী ব্যক্তি বিপদে আছে, আল্লাহকে বলবে আল্লাহ তাকে মাফ করো, আল্লাহ বলবে যে না তোকে মাফ করা হবে না, ওকে মাফ করা হবে না। সূরা মুলক বলবে আল্লাহ এ তো আমাকে পাঠ করেছে তুমি মাফ করো, আল্লাহ বলবে যে না মাফ হবে না। সূরা মুলক বলতেই থাকবে হাত্তা ইউগফার আল্লাহ, অবশেষে সূরা মুলকের কথা শুনে তাকে মাফ করে দেওয়া হবে। এটা হলো সুপারিশ। কিন্তু শয়তান 12টা বাজায় দিছে, 12টা বাজায় দিছে, এই দুয়ার ফজিলত যেন বান্দা না পায় যোগ করেছে ওয়াদদারাজাত রাফিয়া ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই বেদাতি মোল্লার এটা যোগ করেছে মধ্যে, মানে দোয়াটার গোষ্ঠী শেষ করে দিছে। বুঝেননি মনে হয়? তাই না? বুঝবেন না, মরেন শুধু, মরলেই বুঝবেন। আপনি টেনশন করছেন কেন? আপনি কখন বুঝবেন জানেন? আল্লাহ বলেছেন ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। সূরা আনফাল খুলে দেখুন, ওই ছেলেগুলোকে থামানো গেল না, যারা দায়িত্বে আছে তারা অবহেলা করছে। শুনেন, বুঝবেন যখন মরার পরে আল্লাহ বলছেন সূরা আনফাল 50 নম্বর আয়াতটা খুলবেন, ফেরেশতারা এসে এমন চলান চলাবে, তাও একজন চলাবে, একজন না, জাহান্নাম থেকে কত হাজার কত লাখ কত কোটি ফেরেশতা আসবে, এসে এমন পিটান পিটাবে, চড়ানো আর পিটানো দুইটাই আসছে, চড়ানো আর পিটানো দুইটাই আসছে। ইয়াজরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, পিটাবে আর বলবে, চড়াবে আর বলবে, জাহান্নামের শাস্তির ভোগ করো, চাকো, স্বাদ গ্রহণ করো, দেখ কেমন লাগছে, মরেনি তার আগে মার শুরু হয়ে গেছে। তখনই বলবে মুনাফেক, তখনই বলবে রব্বিল আউলা আখারতানি ইলা আজালিন করিব, সূরা মুনাফিক 10 নম্বর আয়াতটা সূরা মুনাফিকের মধ্যে আছে। আয়াতটা কোন কার মধ্যে এসেছে? সূরা মুনাফিকুনের মধ্যে এসেছে। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো মরার সময় বলে আল্লাহ রব্বিল আউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ সময় দিলেই আমি ফাসাদাকা, আমি সাদকা দিব, ওয়াকুম মিনাস সলিহিন, এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। না সা মুনাফিক, ও জীবনে ভালো হবে? মাদ্রাসা তৈরি করবে টাকা দেয়নি, মসজিদ তৈরি করবে টাকা দেয়নি, কিন্তু যখন শুনেছে অমুক বেশ্যা মহিলা গান গাইতে আসবে 50,000 টাকা দিয়ে দিছে। কিছু মহিলা আছে না বাংলাদেশে বেহায়া লুচ্চি টাইপের আছে না? তোবা তোবা তোবা, যারা নিজের চেহারা বিক্রি করে চামড়া বিক্রি করে খায়, ওরা অনুষ্ঠান করতে আসলে সেখানে টাকা দেয়, চাওয়া লাগে না। আর ইমাম যাচ্ছে কতবার, ধন সম্পদ আছে, বলেছে রমাজানে দিব, রমাজানে গেছে 27 রমাজানে দিব, 27 রমজানে গেছে, বলছে এত ডিস্টার্ব করো, আচ্ছা ঈদের আগের দিন আসিও, সেদিন গেছে নাই, পালাইছে বোধ হয়। এটা হলো মুনাফিক। এটা কি মুনাফিক? কোরআনের আয়াত সূরা তৌবা 50 নম্বর আয়াত খুলে ওয়ালা ইয়ানফিকুনাহা ইল্লা ওয়াহুম কারিহুন, আল্লাহই বলেছেন দান করে এইভাবেই করে, এরা হলো মুনাফিক। ওই জন্য ফেরেশতারা পিটানো শুরু করবে, তখন বলবো আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দিলে আমি সাদকা করব, আল্লাহ বলবেন ওয়ালা ইউয়াখখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন টাইম চলে আসবে আর এক সেকেন্ড দেরি করা হবে না। কেন সাদকা করতে চাই? সাদকা যত শর্ট টাইমে করা যায়
অন্য কোন এবাদত এত শর্ট টাইমে হয় না। সিয়াম পালন করতে হলেও সুবে সাদেক থেকে না সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগে, হজ করতে হলেও 5 দিন টাইম লাগে, নাহলে হজ হয় না। অনুরূপ ভাবে সালাত পড়তে গেলে ওযু করে রুকু সেজদা করে সময় লাগে, কিন্তু জিমার শুরু করেছে ফেরেশতারা সালাত পড়ার সময় নাই, হজ করার সময় নাই, রোজা রাখার সময় নাই, সাদকা একটু দিতে পারলেই বাসে। যার সাদকা দেওয়ার থাকবে তার জন্য আসমান থেকে জান্নাত থেকে ফেরেশতা নাযিল হবে। তো এখন তো বুঝবেন না, মরার সময় ইনশাল্লাহ বুঝে যাবেন কি কি বেদাত করেছেন, তাই না? বুঝবেন তো, একবারে সরাসরি বুঝতে পারবেন। এই যে মানেননি, হজ্জতি করেছেন, দাপট দেখাইছেন, আজরের মতো দাপট দেখাইছেন, কেন দাপট দেখালেন আপনি? সুন্নাত যেটা সেটা আমল করবেন, বেদাত যেটা সেটা কি করবেন? বর্জন করবেন। রমাদান মাস আসছে, এই যে শাবান মাসের শবে বরাত উদযাপিত হবে, মনে রাখবেন শাবান মাসের শবে বরাতের অনুষ্ঠান এটা শিয়াদের তৈরি করা অনুষ্ঠান, রজব মাসের 27 রজবের অনুষ্ঠান শিয়াদের তৈরি করা অনুষ্ঠান, 12 রবিউল আউয়ালের ঈদে মিলাদুন্নবী শিয়াদের তৈরি করা অনুষ্ঠান। কোন সুন্নি মুসলমান এই শিয়াদের অনুষ্ঠান পালন করতে পারবে না, হারাম। কে শিখিয়েছে? ইতিহাস খুলে দেখুন, 348 হিজরিতে চালু করেছে এই শবে বরাতের অনুষ্ঠান, সারা রাত জেগে মাজারে ইবাদত করবে, পরের দিন সিয়াম রাখবে। এইটা সুন্নিদের ইবাদত না, এটা রাসূলের ইবাদত না, এটা আল্লাহর প্রদত্ত বিধান না, এই অনুষ্ঠানের জন্মদাতা হলো শিয়ারা। কোন সুন্নি মুসলমান শিয়াদের সংস্কৃতি পালন করতে পারে না, অসম্ভব। সুন্নিরা কি করবে? শাবানের প্রথম তারিখ থেকে 15 তারিখ আগ পর্যন্ত কেউ একটা না করতে পারে, কেউ 5টা করতে পারে, কেউ 10টা করতে পারে, কেউ 2টা করতে পারে। এই 15 দিন সিয়াম রাখাটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-1 দিন বাদ দিয়ে পুরোটাই করতেন, পরে বলে গেলেন এই যে ইনতাসাবা শাবান ফালাত আসুমু, শাবান মাসের অর্ধেক হলে আর সিয়াম রেখো না। কিভাবে তৈরি করেছে এটা? সুন্নাত উঠায় দিয়া বেদাত প্রতিষ্ঠা করেছে। সকল মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে যে হাদিস আমল করে জান্নাত পাওয়া যাবে না, যে হাদিস জাল, যে হাদিস প্রত্যাখ্যাত, এই হাদিসের উপরে কেউ আমল করতে পারবে না। আপনি কোন দিকে নেবেন আলোচনা? ওই দিকে। রমাদান মাস আসছে, দেখবেন বেদাতে আমলের ছড়াছড়ি, মানে তারাবি যখন পড়বে, তারাবি আর নাই, এটা তাড়াতাড়ি হয়ে গেছে, তারাবি আর নাই, তারাবিকে শেষ করে ফেলেছে। আমার এক বন্ধু ছিল, ওর দাদা হলো তবলি, বুঝছেন, দাদার নাতির সাথে লেগে থাকতো, নামাজের পরে ঘোষণা দিছে আপনারা সবাই বসে যাবেন, বাকি নামাজ বাদ ইমান ও ইয়াকিনের আলোচনা হবে, বোধ ফায়দা হবে, বলে না এটা? আপনারা বলেন নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা তো বলেন না। নাতি বলছে দাদা কি বললেন? সি সি, বাকি নামাজ পর সবাইকে বসে দিতে বলে ভূত ফায়দা হবে তাই বললেন? না, আমি বহুত ফায়দা হয় তাই বলেছি। না, সবাইকে জিজ্ঞেস করেন, বলেছেন ভূত ফায়দা হবে। বুঝলেন না কথা? না তুতলা না, সবই ঠিক আছে। নাতি বলে দাদা ভূতি ফায়দা হয়, ইমান সম্পর্কে থেকে জানেও না, ইমানের অর্থ কেউ বুঝে না। বলেন তো ইমানের অর্থ কি? বিশ্বাস করা, 100% ভুল। তাহলে কিসের ইয়ামানে ইমানের ইয়াকিনের আলোচনা শুনেছেন আপনি? শুনে তো ভূতি হয়েছেন দেখতেছি। প্রমাণ এটা, ইমান শব্দের অর্থ হলো, আচ্ছা ইমানের বিপরীতটা কি? বেঈমান। হ্যাঁ, বেঈমান, তাই না? কুফুর, তাই না? যে বলছে কুফুর, কুফুর মানে কি বলেন?
অস্বীকার, তাই না? অস্বীকারকারী, কুফর মানে অস্বীকার করা। তাহলে ইমানের তার অর্থ কি হবে? স্বীকার। এই তো হয়ে গেল, তারপরে তো জানেন তাহলে, কিন্তু হাঁড়িতে নাই তো সামোসে কেমনে উঠবে? বুঝেন না কথা, হাঁড়িতে নাই সামোসে উঠার চেষ্টা করলে উঠবে? তো ভূতি তো পয়দা হয়েছে সব। ইমান মানে হলো আলি ইকরার, আলি ইতরাফ, স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি প্রদান করা, মনে থাকবে? স্বীকৃতি প্রদান করা। কুফর মানে কি? অস্বীকার করা। এটা বুঝলেন? তাহলে কি ইমান এবং ইয়াকিনের আলোচনা শুনেছেন এবার বলেন দেখি। যখনই আপনি কুরআন সুন্নার বাহিরে যখন যাবেন, তখনই আপনি বিভ্রান্ত হবেন, আপনি তখনই পথভ্রষ্ট হবেন। আমার আপনার উচিত সহি হাদিস মোতাবেক কি করা? আমলগুলো করা। রমাদান মাস আসছে, প্রতি দিনই হুজুরেরা বগলে কোরআন নিয়ে কোরআন পড়ে খেয়া বেড়াবে, দারুণ একটা ব্যবসা চালু হবে। কিন্তু কিন্তু হুজুরের মিলাদের ব্যবসা এখন পয়সাটা কমে গেছে, বুঝছেন? মাঝখানে রেটটা কমায় দিছে, বুঝছেন? খুব ভালো করেছে। আগে একটা রেট ছিল যে পুরো পরিবারের জন্য মিলাদ হলে 1000 টাকা, বুঝছেন? আর যদি সংশ্লিষ্ট ব্যক্তির জন্য হয়, সংশ্লিষ্ট ব্যক্তির জন্য হয় তাহলে মাত্র 100 টাকা। আর যদি স্বামী স্ত্রী হাজবেন্ড দুইজনের জন্য হয় তাহলে 500 টাকা। কিন্তু হঠাৎ করে রেটটা দিয়ে কমায় দিছে, মানে বুঝতে পারছেন এই রেটে এখন আর ব্যবসা চলছে না। এখন করছে মানে পরিবারের হলো সব মিলে 300 টাকা, আর ওয়াইফ আর হাজবেন্ডের হলে 150 টাকা, আর এককজন যদি পড়ে তাহলে 50 টাকা। রেটটা কমে গেছে না অনেক? কেন কমছে? ব্যবসার জমজমাট নাই। 50 টাকা দামে যে মহিলা পড়াবে সেটা হয় কেউ নিতে আসে না। বন্ধুরা, বল, এই কোরআন পড়ে খাওয়া, হারাম খাওয়া, মাইয়েতের নামে ইফতার দেওয়া, কোনো লাভ নেই। এবার তো ধরা খালেন মনে হয়, তাই না? বাপ মারা গেছে, মা মারা গেছে, ইফতার দিয়ে দিলে তাদের নামে, চলবে না, এই ইফতার খাওয়া যাবে না। বাপ মায়ের নামে ইফতার দিলে ইফতার খাওয়া যাবে না, এটা সাদকা। সাদকা খাওয়াতে হয় শুধু গরিবদের জন্য। আপনি বাপ মায়ের দান করতে পারবেন, কিন্তু ইফতার মাহফিল করা যাবে না। গাঁজা কি পরিমাণ খাইছে চিন্তা করেন, জাকাতের টাকা দিয়ে ইফতার করাচ্ছে। কিসের টাকা দিয়ে? কি পুলুয়ার মধ্যে, পুলুয়ার চেয়ে চাউলে চেয়ে গরুর গোস্তি বেশি, এমন খাওয়ান খাওয়াচ্ছে। রোজাদার খায়া পেট নষ্ট হয়ে বলছে মনে হয় এই টাকায় সমস্যা আছে। সমস্যা নাই মানে জাকাতের টাকার ইফতার খাইছো তুমি, এটা হারাম খাইছো, তোর পেট নষ্ট হয়েছে, হয়েছে রোজা নষ্ট হয়েছে তোমার, তুমি টেনশন করো না। মানুষ কত বোকার বোকা, জাকাতের টাকা দেয়া ইফতার মাহফিল করছে আর মানুষকে ইফতার খাওয়াচ্ছে, চলবে এগুলো? আহারে, 10 দিন এতেকাফ করলো মিস্টার ইবলিস, মিস্টার ইবলিসের ফলাফল দেখেন। এতেকাফ করে এমনি তো হার চাঁদা পাতি তুলে একজনকে বসাইছে, তাই না? মসজিদের নিয়ম, চাঁদা পাতি তুলে একজনকে বসায়, ওকে 10 দিনের খরচ দিয়ে তুমি বসো, না বসলে সবার পাপ হবে, এটা একটা মিথ্যা কথা। এতেকাফ সুন্নাত, যার ইচ্ছা করবে না হলে করবে না। 50 বছর কেউ মসজিদে এতেকাফ না করুক, আমার যায় আসে ফতোয়া দিছে এতেকাফ হলো ফরজে কেফায়, টাটকা মিথ্যা কথা একটা, এটা সুন্নাতে বাদে। আর ফরজে কেফায় পালন করতে গিয়ে একটা বেদাত্ম করলই, ওই লোকটা নেকি কিছু পেত, কিন্তু ঈদগাহে যখন যাবে ওকে নিয়ে, সবাই মিলে গ্রামের চলে আসে ওর কাছে, এসে এই এতেকাফকারীকে মসজিদ থেকে বের করে সামনে দিয়ে তাকবির দিতে দিতে চলে যায় ঈদগাহ, মানে যা ইবাদত করেছিল সব কি বাতিল, সব বাতিল। রমাজান মাস আসছে, ইফতার মাহফিলের সময় মারবে এক মুনাজাত, পরিবারে নামাজ ইফতার করছে 104-105 জন মিলে, ওখানেও মুনাজাত করে না?
ইবলিস কত সচেতন বুদ্ধিমান, চিন্তা করতে পারছেন? ইবলিস লাগাই দিয়েছে ওই জায়গায়, সারা দিন যে রোজা রাখলো, কোরআন তেলাওয়াত করলো, নেকির কাজগুলো করলো, সালাত পড়লো, দোয়া করলো, ইফতারের পূর্ব মুহূর্তে একটা মোনাজাত মারি দে দিলে একবারে সব কি শেষ, সব বাতিল, জায়গা মতো সেট করেনি সবগুলোই। একজন লোকের বিয়ে পড়ালো, কত সুন্দর আমল করলো, বিয়ে টিয়ে পড়ালে সব কিছু রেডি। আমি 6 থেকে 7টা বিবাহের মজলিসে ইমামকে ধরেছি, এমন দোয়া ধরলো, বর কনের জন্য দোয়া করতে করতে জান্নাত পার করে জাহান্নাম ছেড়ে উল্টা ফেলে দিল, এমন দোয়া করা করলো। দোয়া 15 মিনিট হওয়ার পরে আমি বললাম যে আল্লাহর নবী যেটা পড়েছিলেন ওইটা তো পড়লেন না আপনি, যখন ভুলে গেছি 15 মিনিট দোয়া করেছে এখনো রাসূলের দোয়াটা বলেনি, মোল্লা কি ভুলে গেছে? আচ্ছা ভুলে গেছেন গেছেন, এখন আপনি পড়েন সবাই পড়ুক, মুখস্থ নাই, এবার কি হবে বলেন দেখি। আমি যে বললাম এরা বেহায়া, একটাতে না উল্টা বলছে একটু দোয়াটা আপনি পড়ে দেন, তো মোনাজাতটা ধরার সময় বলতে পারলেন না আমাকে, নির্লজ্জ বেহায়া, তোমার আর দোয়া জানা নাই, তুমি মোনাজাত ধরলে কেন? এমন দোয়া করা করছে 15 মিনিট খাইছে, তাও রাসুলের দোয়াটা বলতে পারেনি, কি মারা মারল দোয়া, বলছে যে পড়তে ভুলে গেছি। আমি বললাম যে ঠিক আছে এখন পড়েন, মুখস্থ নেই, যে মুখস্থ নেই, অর্থাৎ ছোট্ট দোয়া, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, কি সুন্দর দোয়া, আল্লাহু আকবার। ওই এক হুজুর না, পৃথিবীর 14 কোটি যদি হুজুর থাকে, 1400 কোটি যদি হুজুর থাকে, সবাই যদি দোয়া করে বরকনের জন্য, আর রাসূলের দোয়া যদি না পড়ে 5 পয়সা দাম নাই 14 কোটি হুজুরের, সব বিদাত, সব কি নাজায়েজ। এই বিবাহের মজলিসটাও নষ্ট করেছে, বুঝছেন? বিবাহের মজলিসটা কি করলো, নষ্ট করলো। ঈদ মাঠেও তো আপনারা করেন মনে হয়, তাই না? এই মাঠে হয় নাকি মোনাজাত হয় এই মাঠে? তাহলে বক্তব্য শেষ এখান থেকে, মোনাজাত ও মাঝে মাঝে হয় তাই না? আচ্ছা একবারে বাদ দিবেন না আপনারা, দিবেন না মনে হয় তাই না? তাই নাকি? আচ্ছা আজকের বক্তব্য তো বুঝতে পেরেছেন তো নাকি, বুঝেননি মনে হয়? যারা জোর করে বলে মুনাজাত দলিল আছে, জোরি শুধু আছে দলিল নাই, বহু খেটেছি এর পিছনে, এই বয়সে বয়সের কতটুকু 14 বার বাহাস করেছে, এই 14 বার বাহাসের মধ্যে 3টা 4টা বাহাস হয়েছে অন্য বিষয়ে, বাকিগুলো সব মুনাজাত, বাকিগুলো কি সব মুনাজাত। যে আমলটা কোরআন হাদিসে নাই সেটা আল্লাহর রাস্তায় বাদ দেওয়া যায় না, যায়। আমি একটা জিনিস বুঝাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হলো ইবলিস শয়তান জায়গায় জায়গায় কি তৈরি করেছে, আমল তৈরি করেছে, তাই না? যেমন আজানের দোয়ার ক্ষেত্রে বললাম না, এটা যেন কবুল না হয়, ওজুর ক্ষেত্রে তৈরি করেছে, কি তৈরি করেছে, ওজুর যে ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ওযু শেষ করে, আল্লাহু আকবার, ও ওই দিনের মতো হয়ে গেল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, নিষ্পাপ। কিন্তু পড়ার পরেই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। এক মুরব্বিকে জিজ্ঞেস করছি এটা কি পড়ছেন আপনি দাঁড়া দাঁড়া এই রকম ভাবে আকাশের দিকে আঙ্গুল তুলে বলছেন, এটা ওজুর পরের দোয়া, তো ওজুর পরের দোয়া এটা, কেন আপনি জানেন না? উল্টা আমাকে বলছে আপনি জানেন না, কেউ যদি সূরা কদর একবার পড়ে ওজুর পরে তাহলে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে, 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম যে চাচা হাদিস তো জাল,
তোতে জাল হোক হাদিস তো হাসলেন কেন আপনারা মুরব্বি দাপটি আলাদা জাল হোক হাদিস তো চিন্তা করেন জাল হাদিস মানা যাবে কেন মানা যাবে না তো বলছে চলবে আমি বললাম আমি একটা হাদিস শোনাই যেন আপনার হাদিস শুনবো না আমি বললাম যে আমার হাদিস না রে বাবা রাসূলের হাদিস তো বলেন তো এই হাদিসটা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা ওয়া আহসান ওযু যে ব্যক্তি সুন্দর করে পূর্ণরূপে ওযু করবে এবং বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাত তাহিরিন এই দোয়াটা সহিহ মুসলিমের হাদিস এটা 234 নম্বর হাদিস আল রাসূল বলছেন এটা তিরমিজির মধ্যে একটু আসছে পরের অংশ তিরমিজিতে আসছে ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া ইয়াদখুলু মিন আইহা শা যেই দিক দিয়ে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজায় জান্নাতে প্রবেশ করবে তখন বলছে না ওইটাও কাঁকড়াইলে বলে চলে গেল কাঁকড়াইলে এক ঠেলায় রাসূলের হাদিসের পাঁচ পাশাক তার দাম নাই তাহলে আমল করতে চাচ্ছে কিসের উপরে জাল হাদিসের উপরে তাই না যারা জাল হাদিসের উপরে আমল করে তারা কি আল্লাহর ইবাদত করে ইমাম জায়েদ ইবনে আসলাম বলেছেন মানে আমিলা বি খবরিন সুহান্নাহু কিযব ফাহুয়া মিন খাদামি শয়তান যে জাল হাদিসের উপরে আমল করে সে শয়তানের ইবাদত করে করবেন আরে কত ফজিলত জাল ফজিলত কত আছে সমাজের বুকে সে একটা দুটা ফজিলত আছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ফাজাইলে জিকিরের মধ্যে লিখছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই ব্যক্তির 50 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে আরে ভাই নাউজুবিল্লাহ পড়তে হবে আমি যে বললাম যে ফাজাইল আমলের মধ্যে আছে এটা ফাজাইল জিকিরের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ তো বলছে ওয়া ইল্লাম তাকুন জুনুব খামসিনা সানা যদি তার 50 বছরে পাপ না থাকে তো বলছে লি কিরাবাতিহি লি ওয়ালিদাইহি ওয়া লি কিরাবাতিহি ওয়া লি আম্মাতিল মুসলিমিন ওর 50 বছরে পাপ না থাকলে ওর বাপ মায়ের ওর আত্মীয় স্বজনের পৃথিবীতে যত মুসলমান নর নারী আছে সবার 50 বছর পাপ ক্ষমা হয়ে যাবে কি ফজিলত চিন্তা করে এই ফজিলত বললে কার ঈমান থাকবে জাল নিজে লিখছে ফাজাইলে জিকির মধ্যে নিজে লিখছে লেখক যে এই হাদিসটা মিথ্যা বলে অভিযুক্ত মিথ্যাযুক্ত অভিযুক্ত লিখলেন কেন আপনি বুঝলেন না কথা এটা আমল করছে কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলামে কুল্লাহু কুফুনাত কত নেকি হয় 20 লক্ষ সবাই জানে ফজিলত চিন্তা করেন আহারে বলেন তো বাজারে ঢোকার সময় একটা দোয়া আছে এই দোয়া পড়লে কত নেকি হয় 1 লক্ষ 10 লক্ষ জানেন না ফজিলতটা সহি যে ওই জন্য জানেন না জালটা জানেন সহি এই জন্য জানেন না জালটা জানেন 20 লক্ষ নেকি হয় দোয়া পড়লে হাদিস জাল মুহাদ্দিসগণ জাল বলে গেছেন সহি যেটা ওইটা পড়েন না আল্লাহ রাসূল বলছেন কেউ যদি বাজারে ঢোকার সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই ব্যক্তির 10 লক্ষ পাপ আল্লাহ মাফ করে দিবেন এই ব্যক্তির 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন এই ব্যক্তির 10 লক্ষ নেকি তার আমল নামায় লিখে দিবেন আল্লাহ তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করবেন এই ফজিলতটা আমরা জানি না এই ফজিলত হাদিসটা হাসান এই ফজিলতটা বলার কারণ হলো বাজার সবচেয়ে খারাপ জায়গা ওই জায়গায় যদি এই গুরুত্বপূর্ণ বাক্যটা বলে তাহলে আল্লাহ এত করে প্রতিদান দেবে
এটা মুখস্থ নাই, মুখস্থ আছে জালটা। অধিকাংশ মুরব্বি মসজিদে গিয়ে বসে পড়ে, পড়ে না। দলিল কোথায় পেয়েছেন মসজিদে বসার? জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে বলে বসাটাই সুন্নাহ। আরে বসাটা হলো বেদা আর সালাত পড়া হলো কি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়সাল্লিয়া রাকাতাইন। তোমাদের কেউ মসজিদে ঢুকলে সে যেন দুই রাকাত সালাত আদায় করে, তার আগে বসতে পারবে না। আল্লাহ রাসূলের হাদিস থাকতে কে ফতোয়া দিল মসজিদে গিয়ে বসতে পড়তে হবে? কে ফতোয়া দিয়েছে? ফজিলত নিয়ে ঘুরে বেড়ান, এ হাদিসে ফজিলত নাই। শুধু এই সুন্নাতটা আমল করার কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ এত নেকি দান করেছেন। আল্লাহ রাসূল বলতেন, মা দাখালতুল জান্নাতা ইল্লা সামিতু কাশাক। আমি জান্নাতে যখনই ঢুকি তখনই দেখি বিলাল তুমি জুতা পায়ে দিয়ে জান্নাতে আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছ। কি জন্য বলে তো? আল্লাহ রাসূলকে বললেন, তেমন কোনো আমল করেনি আমি, আজান দিলে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি অথবা তাহিয়াতুল ওযু দুই রাকাত পড়ি। আল্লাহ রাসূল বললেন, বেহিমা বিলাল, এই দুই রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। ফজিলত যেহেতু আছে, ফজিলত যেহেতু আছে, সুতরাং আপনি কেন সহিটা মানবেন না, জালটা মানার কি দরকার? কথা বুঝতে পেরেছেন? সালাতে দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝখানে ফাঁক বন্ধ করে দাঁড়াবেন, ঠিক আছে? ইনশাল্লাহ বেদাতিরা দলিল বের করেছে, চার আঙ্গুল ফাঁক রেখে বের করতে হবে, দাঁড়াতে হবে। কোথায় পেয়েছে চার আঙ্গুল ফাঁক রেখে? এর কোন জাল দলিল পাওয়া যায়নি। পুরো সালাতটাই চলছে জাল সালাত। এই জন্য জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত এই বইটা আপনাদের মাঝে ছড়িয়ে যাওয়ার কারণে এই কাঠমুল্লারা এমন ক্ষিপ্ত হওয়া হয়েছে, শুধু আমার নাম মিথ্যাচার চালাচ্ছে, মিথ্যাচার চলছে। আগামী 17 এবং 18 তারিখ মার্চের বৃহস্পতি এবং শুক্রবার রাজশাহীতে বাঘাতে দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে দুই দিনব্যাপী মহাসম্মেলনে এর জবাব আমি দিব ইনশাআল্লাহ। মিথ্যাচার কাকে বলে? তুমি যে মিথ্যাচার করছো এটা নিয়ে বেটা এলেম নাই। আহলে হাদিসদের পিছনে লাগতে হলে আগে তোমাকে আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। হাদিসের সনদ বুঝো না, এবারেও বুঝো না, হাদিস পড়ো না, সারা জীবন ফেকা পরে মাথাটাকে গোবর বনে রাখছো। গোবরে তো কাজ দেয়, তুমি যা পড়েছো তাতে কাজ দিব না। গোবরে কাজ দেয় না? কাজ দেয়, গোবরে সার হয়। তোমার মাথায় যা আছে ওর কিছুই হবে না, সারা জীবন ফেকা পড়ে নষ্ট করেছে ব্রেনটা। তুমি হাদিস পড়তে যাও? কি জন্য হাদিস পড়া? হাদিস হাতে নাও কেন? তোমার এইটা দুর্ভাগ্য। বন্ধুরা আমার, আমি বলবো টিটকারি করেছে এক হারামখোর দুর্নীতিবাজ, ওই যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো সুন্নাতকে একজন টিটকারি করেনি। আমি ওই ওই শয়তানের ছবিটা দেখে বলছি, এইটাই তো বড় ইবলিস, 17,000 কোটি টাকা দরিদ্রদের মেরে খেয়েছে, এখন জেলখানায় কাটছে। দেখো আল্লাহর মার এইভাবে মারে আল্লাহ। জেলখানায় কেন এখন? কই তোমার পীর সাহেব ঠেকাচ্ছে না? আর ওই যে এক বক্তাছে কুয়া কাটা, এই মিথ্যু, কই তোমার বের করছে না? 17,000 কোটি টাকা খেয়েছো, সুন্নাত কে অবজ্ঞা করছো, মারদুম, তোমার হুকুম হলো তোমাকে হত্যা। রাসূলের সুন্নাতকে যারা টেক করে তার বেঁচে থাকার সুযোগ নাই, এটা বুঝতে হবে। আপনারা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, মনে থাকবে আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাফাল্লাহু লাহু দারাজা ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 5,797 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ফাঁক বন্ধ করে দাঁড়ায় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করেন। ফজিলত চোখে পড়ে না, সই ফজিলত চোখে পড়ে না, ওই জালগুলো চোখে পড়ে। মানে সুন্নাত মোতাবেক পেশাব পায়খানা করলে 15 পারা কুরআন পড়ার সওয়াব পাওয়া যায়। মিথ্যা কথা বলার জায়গা পান না, এর কোনো দলিল আছে? হ্যাঁ, যার কুলুক
যে ধরে হেঁটে বেড়ায় না, ফতোয়া দিয়েছে। এই মুফতি কি করার দরকার? যার কুলুপটা যত বড়, কিয়ামতের মাঠে ওই কুলুপগুলো নেকির পাল্লায় ওজন করা হবে। এক ব্যাগ হজে গেছে, বুঝছেন, হজে গিয়ে জেদ্দায় আমাকে কানে কানে বলছে, আমরা তো এই ফজিলত শুনে এসে আগে এই পাথর দিয়ে মারি দিতাম, তো পরে দেখলাম পাথর তো ছোট ছোট, এসে বড় হলো বিশাল বিশাল পাহাড়। এইরকম 10-12 বছর পেশাব করে ঘুষে নিয়েছি, নেওয়ার দরকার হয় না। বলে দেখো 40 কত হাঁটতে হয়, এটা করলেন কোথায়? তো বলছি যে রোদ ওই দেশে ঘুষাঘুষি করলে হয়ে যায়। এই বেহুদা ফজিলত বর্ণনা করেছে হুজুর, কিয়ামতের মাঠে যদি এত বড় পাহাড় উঠে যায় আর কোন নেকির দরকার হবে? এই জন্য কুলুপ বড় বড় নিছে। আমি সুন্নাতের আলোচনা করে বের হচ্ছে, এক কাঠমোল্লা আমাকে মসজিদ ধরে বলছেন, আচ্ছা আপনি যে বললেন পায়ের সাথে পা না মিলালে শয়তান দাঁড়া থাকে, তা আপনার যে দুই পায়ের মাঝে ফাঁক ছিল শয়তান এখানে দাঁড়ায়নি? আপনি বুঝতে পারছেন কথাটা? এই সুন্না হাদিসে আসছে দুইজনের পায়ের মাঝে শয়তান দাঁড়া থাকে, তাই তো আসছে, তাই না? তো এখানে দাঁড়ানো যাবে না। আমাকে বলা মাত্র আমার মেজাজ এমন খারাপ হয়েছে, আবু তাহের বর্ধমানী রহিমাহুল্লাহ যে ফতোয়া মারছিলেন, আমি আমি তো আমার তো এত মনে আসবে না। আবু তাহের বর্ধমানী বলেছিলেন যে শয়তান অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দেওয়া থাকবে। উত্তর হয়েছে এবার? বেয়াদব তুই সুন্নাত মানবে না, তাই এরকম যুক্তি নিয়ে হাজির হয়েছে শয়তানি যুক্তি নিয়ে। সুন্নাতের জায়গায় রাখো, এই জন্য তো পথভ্রষ্ট হয়েছ। পথভ্রষ্ট শুধু হয়েছে বাংলাদেশে আহলে হাদিসদের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, এই মোল্লারা এমন ভাবে লেগে গেছে আহলে হাদিস মসজিদকে বলছে শিয়া মসজিদ, কোনটা কোথাও বলছে কাদিয়ানি মসজিদ, চিত্রিত করছে আহলে হাদিসরাই কাদিয়ানিদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কাদিয়ানিরা কাফের, গোলাম আহমদ কাদিয়ানি কাফের, মিথ্যুক নবী। আমরা এখনো চাই বাংলাদেশের সংসদে ঘোষণা করা হোক, পাশ করা হোক, কাদিয়ানিরা কাফের। আমরা এখনো চাই শিয়ারা অমুসলিম, শিয়াদেরকে আমরা মুসলিম মনে করি না। কাঠমোল্লা পাগড়িওয়ালা বলে আহলে হাদিস মসজিদকে বলে হলো এটা কি মসজিদ? শিয়া মসজিদ। শুনে রাখো, আগামী দিনে মোল্লা তোমার এই দাপট থাকবে না ইনশাআল্লাহ, তোমাকে ইঁদুরের মতো গর্তের মধ্যে ঢোকায় ছাড়বো। থামো একটু অপেক্ষা করো, তরুণ ছেলেরা তোমরা দাওয়াতি কাজে যখন নেমে পড়ো, আক্ষেপ হয় পিস টিভিতে বাংলাদেশের প্রায় 23 জন আলোচনা করতেন, তার অধিকাংশই হলো আহলে হাদিস উলামা কেরাম। পিস টিভি বন্ধ করলো কে? পিস টিভি কি আওয়ামী লীগ বন্ধ করেছে? পিস টিভি কি বিএনপি বন্ধ করেছে? পিস টিভি কি দেশের জনগণ বন্ধ করেছে? পিস টিভি বন্ধ করেছে এই টুপিওয়ালা পাগড়িওয়ালা আলখেল্লাওয়ালা শয়তানের দালগুলো। ওরা কিন্তু ওই জি বাংলার জি টিভি কিরণমালা বন্ধের আবেদন জানায়নি, এই মোল্লারা এই জি বাংলার এজেন্ট, জি টিভির এজেন্ট এরা। বাংলাদেশের চ্যানেলগুলোতে কত নোংরামি হয় ওটা আবেদন জানাইছে। আমি বলি তুমি কেন সিনেমা বন্ধের আবেদন করলে না, যাত্রা বন্ধের আবেদন করলে না, কনসার্ট বন্ধের আবেদন করলে না কেন? তুমি পিস টিভি একটা টিভি চ্যানেল পৃথিবীতে যা কোরআন এবং সহিহ হাদিস প্রচার করে, এইটা বন্ধের আবেদন করলে কেন? এখনো মোল্লা চিনেননি আপনারা? বন্ধুরা আবার আমি এখানে শেষ করব, আপনারা সবাই দাওয়াতি কাজ করবেন বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে তরুণদেরকে বলছি তোমরা সচেতন হও, একবার আমাদের দাওয়াতে ধাক্কা দিয়েছে আহলে হাদিসদেরকে জঙ্গি বলে মসজিদ বন্ধ করে ষড়যন্ত্র চলেছে, মাদ্রাসা বন্ধ করে ষড়যন্ত্র চলেছে, বই পুস্তক বন্ধ করে ষড়যন্ত্র চলেছে, আগামী দিনে ষড়যন্ত্র নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।